হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি খুব ভালো আছি। রুমাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে যাচ্ছি নবদ্বীপ, আমি কাকিমণি আর মাসিমণি যাচ্ছি। তো মাসিমণি এসছে ব্যারাকপুর থেকে, তো নবদ্বীপ যাব ঘুরতে। তো সেখান থেকে ইচ্ছে আছে খানা খাজানায় যাওয়ার, জানি না আদৌ যাবো কিনা, কেন এখনই সন্ধে সন্ধে হয়ে গেল। তো টোটো করেই যাব। তো এখন বাজে 5:30 নাগাদ, 5টা থেকে টোটো আসার কথা ছিল, তো এখনও আসেনি। তো রেডি হয়ে গেছি, কাকিমা আর মাসিমণিও রেডি হচ্ছে। তো আমি পুরোপুরি রেডি, দেখো রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাসিমণি রেডি হয়ে গেছে, কাকি আসছে, ওই দেখো কাকিও রেডি। তো এখন টোটো আসবে, এটা রাস্তা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাকিও চলে এসছে, মাসি বেড়াতে যাবো। হ্যাঁ, কোথায় যাবে সেটা বলো। টোটো কোথায় গেল? কোনটা তাহলে? কোন দিকে সামনে না পেছনের দিকে? এদিকে নাকি? কোন দিকে? ওইদিকে বসে থাকি লাগবে। তাহলে চলো যেতে যেতে কথা হচ্ছে। মাসির জন্য ওষুধ নিতে এসেছি নবদ্বীপে, এসে দাঁড়িয়ে আছি, একটা ওষুধ পাওয়া যায়নি, তো আনতে গেছে। বিয়ে হচ্ছে, বিবাহবার্ষিকী হচ্ছে। এখন আছি পোড়ামাতলা। তো এটা পোড়ামা, দেখো আমি বাইরে থেকে দেখাচ্ছি, কেন উপোস নেই তার জন্য আর ভেতরে ঢুকছি না। এখানে তোমরা আসলে পুজো দিতে পারবে। এখন পোড়ামাতলা আছি মায়ের মন্দিরের কাছে, এটা মায়ের মন্দির। তো তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরাতে, আমরা আছি সবাই অনেক ভিড়। ¿Qué es lo que
এখানে প্রসাদের ডালা আছে, তো এখান থেকে নিয়ে আর ওখান থেকে ফুল নিয়ে তোমরা পুজো দিতে পারবে মায়ের কাছে। আর এখান থেকে যাবতীয় যা তোমাদের কেনা দরকার তো কেনাকাটা করতে পারবে, সব কিছুই আছে, ঠাকুরের পোশাকও পাওয়া যায়। এটা বাবার মন্দির, এই পোড়া মাকলা তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা খানা খাজানা রেস্টুরেন্টের ভেতরে আছি, বিরিয়ানি অর্ডার দিয়েছি, সাথে কাকিমণি মাসিমণি আছে। তো তোমরা যদি আসতে চাও এই রেস্টুরেন্টে, তাহলে নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে লোকনাথ টাওয়ার বা খানা খাজানা রেস্টুরেন্টে যাব, সেখান থেকে টোটো করে তোমরা চলে আসতে পারো। এখন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, তো এখন নবদ্বীপ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, নবদ্বীপ স্টেশনের পেছনে। তো এখন কাটিয়ার আমি চা খাচ্ছি, লুচা ভাড়ে, মাটির ভাড়ে, মাটির ভাড় স্পেশাল ব্যাপার, চাটা ভালো হয়েছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখো, অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট।